হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, অ্যানাদার ভিডিও। তো আজকে অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে, মানে তোমাদের কাছে। তো আজকের ব্লগটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইউপিএসসি উইথ পূজা যে চ্যানেলটা আছে পূজা, তো আমরা যে পড়াই টড়াই সেখানে একটা ব্যাচ চলছিল, আর একটা ব্যাচ নতুন স্টার্ট হচ্ছে এই 2 তারিখ থেকে। যারা ভর্তি হয়েছে তারা তো ডেফিনেটলি জানোই যে 2 তারিখ থেকে একটা ব্যাচ নতুন স্টার্ট হচ্ছে। তো আজকে পূজাদের বাড়িতে অনেক কাজ আছে, অফলাইন ব্যাচ আমরা স্টার্ট করছি, সেই অফলাইন ব্যাচের জন্য একটু পূজাদের বাড়িতে কাজ আছে, যে ওদের মানে যে ঘরে পড়াবো সেই ঘরটা মেন হচ্ছে খালি করতে হবে। সেই খালি করতে মানে কি বলবো, সেই জিনিস টিনিসগুলো সরাতে, তারপর ঘরটা একটু গোছাতে আমি আর পূজা আজকে একটু কাজ টাজ করবো। তো তার জন্য আমি ভাবলাম একটা ব্লগ করা যাক। তো আজকে এই এখন আমি বেরোবো, একটু ওই মাতৃ জেরক্সে যাবো, মাতৃ জেরক্স থেকে ওর নোট আছে, পূজার একটা নোট আছে, সেই নোটটা নেব, নোটটা নিয়ে তারপর ওদের বাড়ি যাব। বাড়িতে কী কী কাজ আছে, কী কী করব সব দেখাবো আমি এই ব্লগটাতে, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমাদের হয়তো যে দুজনের যে চ্যানেলটা রয়েছে, যে পুবিয়ান ব্লগ যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলের জন্য হয়তো কিছু একটা শ্যুট করতে পারি। যদি সেটার বিহাইন্ড দ্য সিন মানে যদি শ্যুট করি তাহলে আমি ব্লগে অ্যাড করে দেবো। আর ওই চ্যানেলে যারা যারা এখনও ভিজিট করনি, আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো, তো সেখান থেকে আমাদের ওই চ্যানেলের ভিজিট করতে পারো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যে আমি আজকে কী কী করবো, তারপর হচ্ছে কী কী মানে কোথায় কোথায় যাবো আর কী কী কাজ করবো। তো চলো, তো এখন এই দেখতেই পাচ্ছ মাতৃ জেরক্স থেকে আমি এসেছি। এখানে ওই আমাদের যে ব্যাচটা স্টার্ট হচ্ছে, মানে যে ঘরে আমরা ক্লাসগুলো নেব, তো সেইখানে ইয়ে করব, ওই একটা নতুন ফ্যান ট্যান লাগাতে হবে, স্পিড ফ্যান, তার জন্য ফ্যানের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, পূজা আছে, পূজা তার জন্য দাঁড়িয়ে আছি, একে একাই দাঁড়িয়ে আছি, পূজা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে কোথার থেকে কী ফ্যান ট্যান কিনলাম, তারপর আর কোথায় কোথায় যাবো সেই সব দেখাবো। শুনতে পাচ্ছ কিনা সেটাও আমি ঠিকঠাক বলতে পারবো না, রাস্তার পাশে দাঁড়িয়ে শ্যুটটা করছি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই এখন আমরা পাখার দোকান এসেছি রে দুপুজা, বাইরে প্রচণ্ড গরম, দেখা যাক কি ফ্যান ফাইনাল হয়। দেখো ট্রলি করে শাড়িওয়ালা এসছে শাড়ি বিক্রি করতে পূজাদের বাড়িতে, এই যে শাড়ি নিয়ে বসে আছে। দাদা শাড়ি কত করে, শাড়ি কত করে, দাদা শাড়ি কত করে, কত করে শাড়ি, কত করে দাদা শাড়ি, কত করে, এত টাকা শাড়ি বিক্রি হয়েছে আপনার, একটাও একটাও শাড়ি বিক্রি হয়েছে আপনার, হ্যাঁ আপনার একটা শাড়ি বিক্রি হয়েছে, এইদিকে দেখান, এই যে এই যে এই যে শাড়িওয়ালা, শাড়িওয়ালা এইদিকে এইদিকে এই যে, হ্যাঁ দেখো শাড়ি নিয়ে বসে আছে।
তো এখন 5:30টার মতন বাজে, তো 5:34, হ্যাঁ 5:30টা বাজে। এখন আমরা এই পূজা স্নান টান করে উঠলাম, আমিও একটু আগে স্নান আমি সকালবেলা করেছিলাম, ওই একটু গা হাত পা ধুলাম ওই কাজ টাজ করেছি বলে। তোমরা ব্লগে দেখেওছো অনেকটা পার্ট যে কী কী কাজ করলাম, কী কী কাজ করলাম সেসব দেখালাম না, ঘরের অবস্থাটা আগে কী ছিল পূজার ঘরে, তারপর আমরা কাজ করে কী পর্যায়ে নিয়ে এসেছি সেসব আমি দেখালাম ভিডিওটায়। তো সব বলতে গেলে ঘরটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, এখনও কিছু কিছু জিনিস রয়েছে একটা সাইডে, ওই একটা সাইডে রয়েছে, ওইখানে স্টুডেন্টরা বসবে না। এখন পূজা বলছে যে আবার কোথায় যাবে, আমরা এখন আবার একটু কোথায় বেরোবো। তো কি তুই তো ওখানে মাথা আসছিস? ঠিক আছে ঠিক আছে, ওকে আবার ব্লগে নিয়ে নি বলে রাগ করেছে। আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন, ব্লগে করছিস তুই একা একা, অথচ আমাকে আবার জিজ্ঞাসা করছে। তুই কি জিজ্ঞাসা করবে না, কি জিজ্ঞাসা করলাম তোকে, খালি টাইমটা জিজ্ঞাসা করেছি। ও আচ্ছা, তারপর আর কিছু জিজ্ঞেস করিস? ডান দিকের বুকটা কেমন একটু ব্যথা ব্যথা করছে পূজা, মাঠের ওই দিকে খেলা হচ্ছে জানি না, হঠাৎ করে কেমন একটা চিনচিন করে উঠলো। তাহলে আর বেরোবো না, যা। কেন, ও আমরা কোথায় যাব সেসব কিছুই বলছে না, ও বলছে নাকি গিয়ে নাকি দেখতে পারবো। আরে বলছি না, তার কারণ আমি নিজের উপর ভরসা পাই না, হয়তো আমি নাও বেরোতে পারি, বাই চান্স বলবো। তাহলে আমাকে জামা আনতে বললি কেন? বাই চান্স বলবো, তারপর দেখা যাবে বেরোতে পারলাম না। তোকে আমি জামা আনতে বলেছি কি বলে, আমি বলেছি তুই নিয়ে আসিস, চেষ্টা করবো কোথাও যাওয়ার। বুঝলাম, তো ঠিক আছে, দেখা যাক কোথাও বেরোই কি বেরোই না, যদি বেরোই যদি হ্যাঁ যদি বেরোই তাহলে তোমাদেরকে তো ব্লগে দেখাবোই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখছো আমি বাড়িতে এলাম, এখন প্রায় রাত 9:30 বাজতে যায়, এই সবে বাড়ি ঢুকলাম। ওই আজকে পূজাদের বাড়িতে কাজ আছে, আমি তোমাদেরকে বললাম আর দেখালামও যে কী কী কাজ করলাম, প্রচুর কাজ ছিল ওদের বাড়িতে আজকে, যেহেতু আমাদের নতুন ব্যাচটা স্টার্ট হচ্ছে। তো সেই জন্য ওর যে ঘরটা রয়েছে সেই ঘরটা আমাকে আমাদের পুরো দুজন মিলে আমরা দুজন মিলে পুরো কমপ্লিট করলাম, সেই সব তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আর হ্যাঁ, আমি বলেছিলাম যদি আমাদের ওই চ্যানেলের জন্য যদি কোনো বিটিএস শ্যুট হয়ে থাকে তাহলে আমি তোমাদের এই ব্লগে দেখাবো, কিন্তু বিটিএস তেমন কিছু শ্যুট করিনি, বিটিএস দেওয়ার মতন কোনো ব্লগই হয়নি ওই চ্যানেলে, তার জন্য আমি কোনো বিটিএস শ্যুট করিনি। আর হ্যাঁ, শ্যুট করিনি ইন দ্য সেন্স কী ব্লগ হয়েছে, কী রিলেটেড ভিডিও হয়েছে সেসব যদি জানতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওই চ্যানেলে, সেখানে গিয়েও তোমরা দেখতে পারবো। আর আমাদের ওই চ্যানেলটাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, আমার এই চ্যানেলটাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি সেই এইটাতেও সাবস্ক্রাইব করো। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম আপকামিং ব্লগ দেখার জন্য আমার সাথে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।